বিএনপির মুখে গণতন্ত্রের কথা পরিহাসের শামিল, বলছেন ওবায়দুল কাদের। জানাবো নির্বাচনে মূল চ্যালেঞ্জ অনুপ্রবেশকারীরা, এবং সর্বশেষ জানাবো পরিস্থিতি সামলে দিতে বেসরকারি খাতে 5% বেতন বাড়ানো উচিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির মুখে গণতন্ত্রের কথা পরিহাসের শামিল, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা খলকারী সামরিক স্বৈরশাসক, যে দলের প্রতিষ্ঠা হয়েছে মিলিটারি ডিরেক্টরের পকেট থেকে, সেই দল দেশের জনগণকে কি গণতন্ত্র দেবে। তাই বিএনপির মুখে গণতন্ত্রের কথা ও আন্দোলন জাতির সঙ্গে পরিহাসের শামিল। আজ সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যে নির্লজ্জ মিথ্যাচার, অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বন্দুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের মধ্য দিয়ে গঠিত অবৈধ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা ভূতের মুখে রামনাম ছাড়া কিছু নয়। মির্জা ফখরুল এমনই এক দলের মহাসচিব যে দলের সর্বশেষ সম্মেলন কবে হয়েছে সেটি বোধ হয় তিনি নিজেই ভুলে গেছেন। যে দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, তারা আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে? ওবায়দুল কাদের আরও বলেন, অবৈধভাবে সেনা প্রধান, প্রধান সামরিক আইন কর্মকর্তা ও রাষ্ট্রপতির পদ দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন স্বৈরাচার জিয়াউর রহমান। মির্জা ফখরুলকে প্রশ্ন করি, জিয়াউর রহমান কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? জিয়ার গণতন্ত্র ছিল কারফিউ মার্কা গণতন্ত্র। পরিকল্পিতভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা, গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করেছিলেন তিনি। আমেরিকার সাধারণ সম্পাদক বলেন, স্বৈরাচার জিয়া হাতে প্রতিষ্ঠিত বিএনপি দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার ভাবাদর্শত রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করে চলেছে। বিএনপি এদেশের গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শ বাস্তবায়নের প্রধান অন্তরায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা আজ গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। নির্বাচনে না গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোর প্রতি তীব্র সমালোচনা আর মিথ্যাচারের তীর ছুড়ে এবং দলীয়ভাবে আপাতমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে তারা নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, জনগণ কি তা বিশ্বাস করে? জিয়ার পদঙ্গ অনুসরণ করে নির্বাচনে কারচুপি এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠাগুলো ধ্বংস করেছে বিএনপি। বিএনপির গণতন্ত্র বিরোধী রাজনীতির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার হোঁচট খেয়েছে। ভোটাধিকার সুরক্ষা দিতে শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। আমরা প্রত্যাশা করি, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। নির্বাচনে মূল চ্যালেঞ্জ অনুপ্রবেশকারীরা। বৈশ্বিক ও ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির রসায়ন ঠিকঠাক থাকলে আর 9 মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে অভ্যন্তরীণ রাজনীতির ময়দানে দৃশ্যমান ও ঘোষিত প্রতিপক্ষের চেয়েও আগামী নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে গত 14 বছরের দলে অনুপ্রবেশকারী রাজাকার শান্তি কমিটির আলবদর আল সামসের পোষ্য সদস্যরা। এই দস্যুরা অর্থের বিনিময়ে ঢুকে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে কমিটিতে। টাকার বিনিময়ে জেলা উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদও বাগিয়েছে তারা। পদ বাগিয়ে নানা অবৈধ পন্থায় কমিয়েছেন অঢেল অর্থ। সেই অর্থের বিনিময়ে তারা স্থায়ী প্রশাসনে আধিপত্য বিস্তার করছেন। অনুপ্রবেশকারীরা এবং প্রশাসনের এই অংশটি টার্গেট করেছে আসন্ন জাতীয় নির্বাচনকে। নির্বাচনে সরকার ও আওয়ামী লীগকে বিপাকে ফেলতে যৌথভাবে তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ চক্রটি। কয়েকদিন আগে রাজধানীর মিরপুরে জামায়াত শিবির গোপন বৈঠক থেকে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সহ 2 জন সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের ঘটনাকে সেটিরই আলামত মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রীতিম সংগঠনগুলোতে গুরুত্বপূর্ণ পদপদবিতে কৌশলে অনুপ্রবেশ করেছে 71 যুদ্ধ অপরাধীদের পোষ্যরা। অর্থের বিনিময়ে পদে ঢুকে পর্যায়ক্রমে তারা দলের স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের দরপত্র সহ যাবতীয় ব্যবসা বাণিজ্য একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।
রাতারাতি মালিক বনেছে বিপুল অর্থ সম্পদের। দলীয় পদ আর অঠেল অর্থের যৌথ প্রভাবে স্থানীয় প্রশাসনেও বলতে গেলে এখন তাদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণে। দল টানা 14 বছর ক্ষমতায় থাকার সুবাদে এখন তারা রীতিমতো অপ্রতিরোধ্য। তাদের প্রভাব প্রতিপত্তি আর দাপটের কাছে অনেকটা অসহায় বা কোণঠাসা হয়ে পড়েছেন দলের প্রকৃত ও বহু বছরের পোড় খাওয়া নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবরই দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যত অপকর্মই এই অনুপ্রবেশকারীরাই ঘটাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নিয়মিতই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলেছেন দলের প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীরা যাতে কমিটিতে স্থান পান সে বিষয়েও তিনি নির্দেশনা দিয়েছেন। তবে জেলা উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন সহ তৃণমূলের বিভিন্ন কমিটিতে কেন্দ্রীয় সেই নির্দেশনার প্রতিফলন পুরোপুরি ঘটেনি। নানা কৌশলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতরা ঢুকে পড়েছেন। বিএনপি জামাত ও ফ্রিডম পার্টি এমনকি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতাকর্মীদেরও কেউ কেউ জার্সি বদলে কোথাও কোথাও অনুপ্রবেশ করেছে। সম্প্রতি এমন খবরও গণমাধ্যমে এসেছে টাকার বিনিময়ে দলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের দরপত্র নিয়ন্ত্রণও নিয়েছেন রাজাকারদের পোষ্যদের কেউ কেউ। কোন কোন এলাকায় তাদের ভয়ে দলের অন্য কেউ দরপত্র অংশ নেওয়াও সাহস করে না। শুধু সরকারি দরপত্র নিয়ন্ত্রণই নয়, এলাকায় চাঁদাবাজি ও ইয়াবাসহ নানা ধরনের মাদক ব্যবসাও করছেন এই অনুপ্রবেশকারী যুদ্ধ অপরাধীদের ছেলে নাতি স্বজন সহ পোষ্যরা। তাদের অর্থ আর দলীয় পদের প্রভাব বলয়ের কাছে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় প্রশাসনে বলতে গেলে অসহায়। কোথাও কোথাও এমন ঘটনা ঘটেছে যে অন্যায়ের সঙ্গে আপোষ না করাই অন্যত্র বদলি হতে হয়েছে সরকারি কর্মকর্তাদের। দিনে দিনে এই অনুপ্রবেশকারীদের হাতে এত লম্বা হয়েছে যে অনুগত না থাকলে প্রশাসনের কর্মকর্তাদেরও অন্যত্র বদলি করে দেন। অনুপ্রবেশকারীরা সবকিছু নিয়ন্ত্রণ করছে টাকার বিনিময়ে। টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ নানা অপকর্মের মাধ্যমে অর্জিত বিপুল অর্থের বিনিময়ে তারা থাকছেন অধরা। কোন কোন এলাকায় এমন ঘটনাও রয়েছে সরাসরি খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও তারা রয়ে গেছেন ধোয়াছোয়ার বাইরে। তাদের অর্থের দাপট দেখে বিস্মিত খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরই প্রশ্ন, এই অর্থের উৎস কি? আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে অনুপ্রবেশকারীদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সংযোগ রয়েছে কিনা এমন সন্দেহ পোষণ করেছে দলের নেতাকর্মীরা। ষড়যন্ত্রে লিপ্ত থাকা কোনো কোনো শক্তি নেপথ্য এদের অর্থের যোগান দিচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাম্প্রতিক সময়ে এক বক্তব্যে বলেছেন, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের আশ্রয় দেওয়া যাবে না। সুসময়ের বসন্তের কোকিল দুঃসময় থাকে না। দুঃসময় পরীক্ষিত নেতাকর্মীরা কখনো দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না। সাম্প্রতিক কালে দেখা গেছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী। তাই আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলবো, দলে কোনো স্তরে কোনোভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া যাবে না। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে অনুপ্রবেশকারী যুদ্ধ অপরাধীদের পোষ্যরা স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনও নিয়ন্ত্রণ করছেন বা করেছেন। জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনেও কৌশলে দলীয় মনোনয়ন নিচ্ছেন, কখনো দলের মনোনয়ন নিতে ব্যর্থ হলে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নিজেরা প্রার্থী হয়েছেন, কখনো পছন্দের অনুগত কাউকে প্রার্থী করে বিপুল অর্থ খরচ করে তাকে জিতিয়ে এনেছেন। ক্ষমতাসীন দলের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তরেও ঘাপটি মেরে রয়েছে রাজাকার শান্তি কমিটি আলবদর আল সামসের পোষ্য সদস্যরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে সরকার বিরোধী রাজনৈতিক অঙ্গনে থাকা অভিন্ন আদর্শের লোকজন ও সমমাননারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রশাসনের ভেতরে বাইরে রাজাকারদের পোষ্য সদস্যরা সংঘবদ্ধ তৎপরতা জোরদার করছে। তাদের প্রধান লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা। একাধিক সূত্রের দাবি, ক্ষমতাসীন দলের ভেতরে এবং সরকার বিরোধী রাজনৈতিক মহলে থাকা শান্তি কমিটির সদস্য ও রাজাকারদের পোষ্যরা অর্থের বিনিময়ে প্রশাসনে থাকা অনুসারীদের কাছ থেকে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিচ্ছেন। সেসব তথ্য সরবরাহ করা হচ্ছে দেশে বিদেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে থাকা বিভিন্ন মহলের কাছে। এমনকি সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী যে শোডাউন হয়েছে সেখানেও কৌশলে অর্থ ও লোকবলের যোগান দিয়েছে চক্রটি। তথ্য বলছে রাজাকার শান্তি কমিটি আলবদর আল সামসের পোষ্য সদস্যরা নানা কৌশলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন, এখনো নিচ্ছে। গুরুত্বপূর্ণ পদে বসার পর তারা টেন্ডার সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে ক্ষমতাসীন দলের ভিতরে এবং সরকার বিরোধী রাজনৈতিক মহলে থাকা অনুসারীদের। একদিকে নিজেরা যেমন প্রশাসনে থাকা সরকারের সব সুযোগ সুবিধা নিচ্ছে, আবার সরকার বিরোধী তৎপরতা চালাতে দরপত্রের কার্যাদেশে ও তথ্য দিয়ে সহযোগিতা করছেন সমমাননাদের। জানা গেছে সরকারের জন্য এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সমগ্র প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা রাজাকার শান্তি কমিটি আলবদর আল সামসের পোষ্য সদস্যরা। কারণ আগামী সংসদ নির্বাচনের সামনে সংঘবদ্ধ এই চক্রটি সরকারকে বিপাকে ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শাহরিয়ার
কবির সম্প্রতি বলেছেন, প্রশাসনের রুদ্ধে রন্ধে জামায়াত সহ স্বাধীনতা বিরোধীরা বসে আছে। 1975-এর পর থেকে তারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধের বহু নথিপত্র তারা টেম্পারিং করেছে, বিকৃত করেছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য দেশের ভেতরে এবং উন্নয়ন সহযোগী কিংবা প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে এক ধরনের চাপ অনুভব করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি শেষ পর্যন্ত না এলে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে দল মনোনীত প্রার্থীর পাশাপাশি প্রতিটি আসনে অন্তত 2 জন করে ডামি প্রার্থী দেওয়ার কৌশল নেওয়া হয়। অতীতে বিদ্রোহী প্রার্থী হয়েও এবং দল থেকে বহিষ্কারের পর যারা ক্ষমা পেয়েছেন তারা এবং ডামি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থীর মোড়কে। বিএনপি না এলে নির্বাচনকে দেশে বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে যেহেতু অধিক প্রার্থীকে উৎসাহিত করা হবে, সেই সুযোগে সিংহভাগ আসনে আওয়ামী লীগের অনেক বদলের অনুমতি না পেলেও বিদ্রোহী প্রার্থী হতে পারেন, সেক্ষেত্রে প্রশাসনের ঘাপটি মেরে না থাকা স্বাধীনতা বিরোধী চক্র এবং আওয়ামী লীগের অনুপ্রবেশ করে পদ পদবি বাগিয়ে বিপুল অর্থের মালিক হওয়া রাজাকারদের সন্তানরা কৌশলে বিভিন্ন আসনে নিজেদের পছন্দের লোককে প্রার্থী করে সরকারকে বিপাকে ফেলতে পারে। পাশাপাশি ক্ষমতাসীন দলের মূল প্রার্থীকে পরাজিত করে নিজেদের আদর্শের লোককে জিতিয়ে আনতে বিপুল অর্থ বিনিয়োগ করা সহ ব্যাপক তৎপরতা চালাতে পারে। এর মধ্যে দিয়ে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে দলে অনুপ্রবেশকারী রাজাকার সন্তানরা এবং প্রশাসনে থাকা স্বাধীনতা বিরোধী চক্রটি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।